হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ওয়া ল নিয়ে পড়াশোনা করতে তোমরা অনেকেই চাও কিন্তু অ্যাকচুয়ালি কখন ল নিয়ে পড়তে হবে বা কখন ল নিয়ে পড়া শুরু করলে তোমাদের জন্য বেস্ট হবে সেটা অনেকেই জানো না আজকের ভিডিওতে পুরোপুরি ল কোর্সটা নিয়ে আলোচনা তোমরা ল জন্য ভর্তি হতে পারবে কখন কোর্সে ভর্তি হওয়াটা তোমার জন্য বেস্ট হবে লতে ভর্তি হওয়ার জন্য কোনো ধরনের এন্ট্রান্স টেস্ট দিতে হয় কি না কিরকম কি খরচ হয় কোন কোন ইনস্টিটিউট রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথম বলি যে লয়ে তোমরা কখন নেবে অনেকেই তোমরা ল কোর্স করতে চাও এবং ল কোর্স করার সঠিক সময়টা বুঝতে পারো না ক্লাস পরেও ল পড়া যায় আবার গ্র্যাজুয়েশন করার পরেও ল পড়া যায় ল পড়ার জন্য অ্যাস কোনো পার্টিকুলার স্ট্রিম হয় না তুমি যে স্ট্রিম থেকে হয়ে থাকো না কেন ল কোর্স প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল এবার বলি ক্লাস টুয়েলভের পরে যারা করতে চাইছ তোমাদের পাঁচ বছরের একটা ইন্টিগ্রেটেড কোর্স করতে হবে আর যারা গ্র্যাজুয়েশনের পরে করতে চাইছো তোমাদেরকে তিন বছরের একটা কোর্স করতে হবে তবে তোমাদের পুরো এল পড়া কমপ্লিট হবে গ্র্যাজুয়েশন তুমি যে ফিল্ড থেকে করো না কেন অর্থাৎ বিএ বিএসসি বি বিবিএ বিসিএ যে কোনো ধরনের স্ট্রিম থেকেই তুমি গ্র্যাজুয়েশন করে থাকো না কেন তুমি এল এল পড়ার যোগ্য অবশ্যই তোমার একটা মিনিমাম নাম্বার তো থাকতেই হবে মিনিমাম নাম্বারটা কিন্তু খুবই সাধারণ তোমাকে ফিফটি পার্সেন্ট অ্যান্ড মার্কস রাখতে হবে আর যাদের রিজার্ভ ক্যাটেগরি রয়েছে অর্থাৎ এসসি এসটি এস তাদের জন্য কিছুটা হলেও রিল্যাক্সেশন দেওয়া হয় তোমরা ওই অ্যারাউন্ড ফর্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট মতো মার্কস রাখলেই কিন্তু লতে ভর্তি হতে পারবে এবার আসছি বেশিরভাগ ক্ষেত্রেই এলএলবি পড়ার জন্য এন্ট্রান্স টেস্ট দিতে হয় গত বছর ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে যে ল পড়ার জন্য যোগ্যতা সেটা পুরোপুরি মেরিট বেস্ট হয়েছিল আলাদা করে কোনো ধরনের এন্ট্রান্স টেস্ট নেওয়া হয়নি কিন্তু প্রত্যেক বছরই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলেও তোমাদের আলাদা করে একটা এন্ট্রান্স টেস্ট দিয়ে তবে হতে হয় বিভিন্ন ধরনের এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে যেমন ক্ল্যাট হয়ে হয়ে থাকে থাকে এরকম বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম রয়েছে যেগুলো দিয়ে তবে তোমরা এলএলবি কোর্স ভর্তি হতে পারবে এবার অনেক স্টুডেন্টই থাকে যারা ক্লাস টুয়েলভের পরে ডিসিশন নিতে না পারলেও গ্রাজুয়েশন করার পরে গিয়ে তাদের মনে হয় যে হ্যাঁ তারা ল পড়তে চায় তো তাদের জন্যই বলবো যে গ্র্যাজুয়েশন হয়ে গেলেও তোমরা কিন্তু ল পড়তে পারবে তার জন্য তোমাদেরকে তিন বছর সময় দিতে হবে আর এখন যারা ক্লাস টুয়েলভে রয়েছো তাদের জন্য তো এটা বেস্ট সময় হবে পুরোপুরি এলএলবি বি কোর্সে এন্ট্রি নেওয়ার জন্য এরপরে আসছি খরচের কথায় অর্থাৎ ল পড়তে গেলে কীরকম কি খরচ হয় অবশ্যই তুমি কোন ইনস্টিটিউট থেকে পড়ছো সেটার ওপর নির্ভর করবে তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ো তাহলে খুব কম খরচেই তোমার ল পড়াটা হয়ে যাবে এছাড়া তুমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কোনো কলেজ থেকে যদি ল পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার খরচটা বেশি লাগবে আমি একটা ওভারঅল খরচ তোমাদের বলছি মোটামুটি দু লাখ থেকে পনেরো লাখ টাকা অবধি খরচ হতে পারে এই ল পড়ার জন্য তোমরা যারা ক্লাস টুয়েলভের এক্সাম দিয়ে এই ভিডিওটা দেখছো তোমাদের বলবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে কারণ আর কিছুদিন পরে বিভিন্ন বিভিন্ন কলেজে অ্যাডমিশন শুরু হয়ে যাবে এবং সাথে সাথে বিভিন্ন ল কলেজের অ্যাডমিশনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে তাই অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লতে সাবজেক্ট তো বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন ধরনের ল তোমাদের পড়তে হয় যেমন লেবার ল ক্রিমিনাল ল ট্যাক্সেশন ল ইন্টারন্যাশনাল ল হিউম্যান রাইটস এরকম প্রচুর ধরনের সাবজেক্টস রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে আর এমন কি ল পড়ার যে লাস্ট ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার থাকে সেখানে তোমাদের একটা কোর্টে গিয়ে ইন্টার্নশিপও করতে হয় এটা তোমাদের পুরো এলএলবি ডিগ্রির মধ্যেই পড়ছে তোমাদের ফাইনাল ইয়ারে গিয়ে প্র্যাকটিস অর্থাৎ ইন্টার্নশিপ করতে হবে এলএলবি পড়ার ক্ষেত্রেও বিভিন্ন ফিল্ডে স্পেশালাইজেশন হয়ে থাকে অর্থাৎ ওভারঅল একটা এলএলবি না করে তুমি পার্টিকুলার কোনো একটা ল নিয়ে স্পেশালাইজেশন করতে পারো যেমন কনস্টিটিউশনাল ল লেবার ল ফ্যামিলি ল ইন্টারন্যাশনাল ল ট্যাক্সেশন ল ইন্স্যুরেন্স ল হিউম্যান রাইটস এনভায়রমেন্টাল ল প্রচুর ধরনের অপশন রয়েছে যেগুলোর মধ্যে যে কোনো তুমি স্পেশাল করতে পারো তো তুমি পড়লে এল এলবি পড়ার পর জব অপশন কি কি তুমি পেতে পারো অর্থাৎ আমি একটা পার্টিকুলার কোর্স করে নিলাম তারপরে আমার কাজের সুযোগ কতটা রয়েছে সেটাও তো আমাকে জানতে হবে তবেই আমি পার্টিকুলারলি ওই কোর্সটাতে এনরোল করাবো তো জব অপশানও প্রচুর রয়েছে তোমরা যদি একবার এল এলবি কোর্সটা কমপ্লিট করে নাও প্রচুর দিকে তোমরা জব অপশন পেয়ে যাবে অ্যাকাডেমিক্সে তো জব অপশন রয়েছে তার সাথে সাথে কমার্স ল এছাড়া পলিটিক্স সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন দিকে তোমার কেরিয়ার অপশনকে গড়ে তুলতে পারো এই পুরো এল এলবি কোর্সটাকে কিন্তু একটা সেফ প্রফেশনাল পাথ বলা যেতে পারে তুমি যদি একবার এল এলবি কোর্সটাকে কমপ্লিট করতে পারো তাহলে কোনো অ্যাডভোকেট বা অ্যাটর্নি হিসাবে তোমার নিজের প্র্যাকটিসও তুমি স্টার্ট করতে পারবে এছাড়া কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কাজও তুমি করতে পারো কি কি কেরিয়ার অপশন রয়েছে অর্থাৎ তোমার জব রোল কি কি হতে পারে এই এলএলবি পড়ার পর যেমন কর্পোরেট লয়ার জাজ লিগ্যাল কাউন্সিলর লিগাল ম্যানেজার এরকম ধরনের বিভিন্ন ক্যারিয়ার অপশন রয়েছে বা জব রোল রয়েছে যেগুলো এলএলবি পড়ার পর তুমি পেতে পারো এবার আসছি লাস্টলি যে এই বি পড়ার পর তোমার স্যালারি কি রকম হতে পারে তোমার স্যালারি নির্ভর করবে তুমি কি ধরনের কাজ করছো তার উপর তুমি যদি প্র্যাকটিস করো তাহলে প্রথম দিকে তোমার ইনকাম কিছুটা কম হতে পারে কিন্তু পরের দিকে ইনকাম তোমার যত ফেম বাড়বে যত তোমার পপুলারিটি বাড়বে ততই তোমার ইনকাম বাড়তে থাকবে এছাড়া তুমি যদি আর অন্য কোনো জবের দিকে যাও সেক্ষেত্রে আমি তোমাদের একটা ইন অ্যান্ড অ্যারাউন্ড স্যালারি বলছি এর আশেপাশেই কিন্তু থাকতে পারে তিন লাখ টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হয়ে কুড়ি লাখ টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হতে পারে অবশ্যই এটা আমি অ্যানুয়াল ইনকামের কথা বললাম যারা এলএল বি নিয়ে পড়তে চাও আশা করি তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা ক্লাস টুয়েলভে পড়ছে আর পরবর্তীকালে ল কলেজে ভর্তি হবে বলে ভাবছো তোমাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডমিশন আপডেট আমাদের চ্যানেলে থাকবে ভিডিওটা এতটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল তো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বাই